এসে ডাইনোসরের উপর ডাইনোসর সাবাড়ি করে নিতে পারো তাও বিনা পয়সায়। আমরা কিন্তু এখন বুলবুলিয়ার ভেতরে এসে সত্যি সত্যি বুলবুলিয়া হয়ে গেছি। আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে বাইরে যাব, যেখানে আছি খুঁজে পাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দীপ আর অন্বেষা আজকে চলে এসেছে একটা খুব সুন্দর জায়গায়। তো আমার চ্যানেল ট্রাভেল উদ্দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। এই দুনিয়ায় আমরা ঘুরতে ঘুরতে আর খেতে খেতে সব শেষ করে দেবো, শুধু সারা দিন ঘুরবো আর খাবো। আর আজকে কিন্তু আমরা দুটো জিনিস একসাথে দেখাবো। আমি একটা যেই জায়গাটাতে এসেছি সেই জায়গায় আমি আগেও এসেছিলাম, এখানে ভিডিও করে গেছি, কিন্তু তখন একা এসেছিলাম, এখন এসেছি দোকা। তো যাই হোক, আর সাথে আজকে যেই জায়গাটাতে আমি তোমাদের দেখাবো, তো তোমরা এটা আগে দেখেছো, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক টিকিট প্রাইসটারও চেঞ্জ হয়েছে, তো সব কিছু চেঞ্জ হয়েছে। আর সাথে যেটা ভালো সব থেকে ভালো কথা, সেটা হচ্ছে আমি আজকে তোমাদের মাত্র 69-এ আনলিমিটেড বিরিয়ানি খাওয়া, সেটাও কিন্তু দেখাবো। আমরা কিন্তু আজকে সেই বিরিয়ানি খাওয়াও দেখাবো, সাথে এখানকার মানে যে ঘোরাটা সেটাও দেখাবো, মানে খাওয়া ঘোরা সব কিছু হবে। আর সব থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখো, জায়গাটা কিন্তু সেরা জায়গা, আমার কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটাতে আসলে, মানে একটা শান্তিময় জায়গা বলতে পারো। তো চলো বেশি কথা না বলে যেই জায়গাটা যাচ্ছি সেই সামনে মানে জায়গাটার সামনে গিয়ে তারপরে কথা বলছি। প্রথমে ট্রেনে করে চলে আসতে হবে নৈহাটি স্টেশন, তারপর ওইখান থেকে ফ্লাইওভার দিয়ে গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে। ওইখান থেকে বাইরে বেরিয়েই দেখতে পারবে দাঁড়িয়ে থাকবে অনেক অটো, সেই অটোওয়ালাদেরকে বলতে হবে দেবক মোড় যাব বা নাইস পার্ক, তাহলে তারা নামিয়ে দেবেন, ভাড়া পড়বে মাত্র 15 টাকা। তোমরা জায়গাটা দেখো একটু কি সুন্দর, আমবাগানটা একটু দেখো। আমি যখন এসেছিলাম তখন বর্ষাকাল, এতটা সুন্দর লাগছিল না যতটা এখন লাগছে, যে গাছে সবে সবে বোল এসেছে, আম আসার ঠিক আগের মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা কি দারুণ লাগছে এই বাগানটা। তো এখন আমরা চলে এসেছি নাইস পার্কে। আগে এখানকার টিকিট মূল্য ছিল 50 টাকা, এখন হচ্ছে 40 টাকা। আমি যখন এসেছিলাম এখানে মোটামুটি 6 মাস আগে, তখন যখন বর্ষাকাল ছিল, তো যাই হোক এখন হয়তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো টিকিট প্রাইসটাও কমেছে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আলাদা কিছু আছে কি না, তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে ঢুকতেই দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, এখানটায় পিকনিক করার মতনও জায়গা আছে, তোমরা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারো। আমরা কিন্তু পার্কের ভেতরে এখন চলে এসেছি, আমরা এখন পার্কটা একটুখানি ঘুরে দেখি। তো ঘুরে দেখার পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে তোমার ওই বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখন আগে একটু পার্কটা ঘুরে নিই। এখানে কিন্তু কালকে বক্স টক্স নিয়ে নাচানাচি হয়েছে এই জায়গাটাতে, কারণ কালকে গেছে কিন্তু সবাই জানো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আমি জানি কালকে আসলে এই জায়গাটা খুব ভিড় হতো, খুব জমজমাট হতো, তার জন্য আসিনি। তো যাই হোক আজকে যাই এই গুহাটার ওপর দিয়ে, এখন যেতে হবে ওই পাশে। বিকেলবেলা কিন্তু এইসব জায়গাগুলো প্রচণ্ড জমজমাট থাকে, প্রচুর লোকজন থাকে, তো এখানে কিন্তু বোটিংয়েরও সুব্যবস্থা আছে, ঠিক আছে, তোমরা চাইলে এখানে বোটিং করে নিতে পারবে। তো এই জায়গাটা কিন্তু বিকেলবেলা প্রচুর ভিড় থাকে, যেহেতু আমরা সকালবেলা এসেছি তেমন হয়তো খুব একটা ভিড় নেই, কিন্তু তাও এখানে মোটামুটি অনেকেই আছে। তো কালকে 14 তারিখ গেছে যার জন্যই আজকে ভিড়টা কম, জানি এই ভিড়ের মধ্যে এসে কিছু হবে না, ভিডিও ভিডিও করতে পারবো না, এর থেকে বাবা আজকে ফাঁকায় ফাঁকায় আসি, ওই জন্যই আজকে আসা। তো যাই হোক, তো ফাঁকায় আসছো, তো কি হয়েছে, তোমরা ভিড়ে আসবে, চলে আসবে, অসুবিধা নেই। আমরা এখন ভেতরে এটা চলবি, এটা চললে এটা ভেঙে পড়ে যাবে, চল হয়ে গেছে, এটা বাচ্চাদের জিনিস, তোর মতন দামড়াদের জিনিস না, চল দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা ছিঁড়ে পড়ে যাবে তুই যদি উঠিস,
চলে আয় চলে আয়, তোর তোর তো চড়ার মতন এখানে কিছুই নেই, এই ঘোড়াটার উপরে গিয়ে বস, কাজে দেবে। না ওটা ভালো লাগে। তাহলে এই মানুষটার কাছে যা, যা একটু ভয় পা, ডু নট টাচ, কিন্তু টাচ করে একটু দেখতে ইচ্ছা করছে, একটু টাচ কর। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য এ থাকবে। দেখতে পাচ্ছ শাকচুনির মতন হাসেও। তো আমরা কিন্তু এখন ওই বুলবুলিয়ার ভেতরে ঢুকবো। ভুলভুলিয়া, যাই হোক, এই যে টিকিট কেটেছি, ও ভুলভুলাইয়া, যাই হোক, ভেতরে গিয়ে হারিয়ে যেতে হয়, এটাই হচ্ছে আসল কথা। এখানে 30 টাকা করে টিকিট দুজনের কেটে নিয়েছি, এখন ভেতরে যাই। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভেতরে আটকে দিয়েছে, এবার আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। হ্যালো গা, কোন দিকে রাস্তা বুঝতে পারছি না। আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি বুলবুলাইয়ার মধ্যে। তো আমরা কিন্তু এখন বুলবুলাইয়ার ভেতরে এসে সত্যি সত্যি বুলবুলাইয়া হয়ে গেছি। আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে বাইরে যাব, যেখানে আছে খুঁজে পাচ্ছি না। আমরা এদিকে এখানে বাড়ি খেয়ে যাচ্ছি, আরে এদিকে নেই বাড়ি, বাড়ি খাচ্ছি এদিকে, দাঁড়াও। তো আমরা দেখতে পাচ্ছিলাম, তো আমরা গেটের কাছেই ছিলাম, যাই হোক, আমি বলছিলাম ওকে যে গেটটাও কিন্তু কাছের, আমরা যদি গেটের সামনে থাকি তাও বেরোবো না। জায়গাটা কিন্তু এইটুকুনি জায়গা, কত সুন্দর করে এটা সাজিয়েছে, ঘুরে চলে আসছি, ঘুরে যাচ্ছি এক পাকে একই জায়গায়, বারবার ঘুরছি, জায়গা আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো বেশ ভালো লাগলো, তোমরা এটা কিন্তু এখানে এনজয় করে নিতে পারো, খুব ভালো লাগবে, 30 টাকা মাত্র। আর এছাড়াও এখানে দেখাচ্ছি আরো কি কি রাইড আছে, কি এই যে এখানে সিটার আছে, তারপর এখানে এটা কি জানো বেশ, ব্রেক ডান্স আছে, কি বলে জানো, তারপর যে ডাইনোসর আছে, এসে ডাইনোসরের উপর ডাইনোসর সাবারি করে নিতে পারো, তাও বিনা পয়সায়। এটা কিন্তু ইয়ারকি মারলাম, এটা আবার ভেবো না সিরিয়াসলি, এসে তারপরে বলবে ওই যে আমাদের তো বলেছিল দীপদা যে ডাইনোসরের উপরে বসছে, ওইসব করে না। কিন্তু এখানে কিন্তু ভূত আছে, মানে দেখাচ্ছি ভূতের একটা জিনিস আছে, একটা জিনিস আছে, আরে না মানে ভূতের কি বলে ওই গোস্ট আছে, সরি গোস্ট, দেখতে পাচ্ছো, তো এটা হচ্ছে ভূতের ভূত। আর ওইদিকে আমি যখন আসছিলাম এগুলো তখন পুরো তৈরি করছিল, তখন এগুলো হয়নি। তো এদিকে আরো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভূত বাংলো। তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে ঘোড়া, এর উপরে তোমরা সাফারি করতে পারো, না না করতে পারো না। তো যাই হোক, এর ভেতরে ঢুকবো কিনা ভাবছি, 40 টাকা করে টিকিট। আর এদিকে এইটাই পার্কটা, এখানেই শেষ, কিন্তু এইটুকুনি জায়গার মধ্যেই খুব অনেক কিছু জিনিস দেখতে পেলে তোমরা, অনেক কিছু আছে ছোট্টর মধ্যে, সত্যি খুব সুন্দর করেছে এখন নাইস পার্কটা, দারুণ নাইস হয়ে গেছে, সত্যিই নাইস, কিন্তু একদম নাইসের মতন সেজে উঠেছে, বেশ ভালো লাগছে। আমি যখন এসেছিলাম তখন কিচ্ছু ছিল না, এগুলো সব তৈরি করছিল না, এগুলো কিচ্ছু ছিল না 6 মাস আগে, আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ওটাও লিঙ্ক দিয়ে দেবো, যদি মনে করো তোমরা দেখবে কেমন ছিল তখন এইসব তৈরি করছিল। তো এখন দেখছি এসে সবই প্রায় হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো দেখি আমরা ওই ভূতের ওটাতে ঢুকি কি না। তো মোটামুটি তোমাদের নাইস পার্কটা পুরোটাই দেখালাম, এখানে কিন্তু এখানে একটা শো এর মতন ব্যবস্থা করা আছে। আর এই দিকে ওই যে ভূত বাংলো দেখালাম তোমাদেরকে, ওর ভেতর কিন্তু ক্যামেরা নিয়ে একদম অ্যালাউ নেই, তো তার জন্য আমি কিন্তু ওই ভেতরটাতে গেলাম না, কারণ যদি ক্যামেরা অ্যালাউ নাই থাকে তাহলে আর বেকার গিয়ে লাভ কী। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এটা স্ট্রাকচারটা করা আছে, এর পেছনে কিন্তু আছে কাপল জোন, দেখতে পাচ্ছ একটা কাপল ঢুকছে, তো এটাই কিন্তু কাপল জোন। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া আর শুধু সিঙ্গেল ছেলে বা একজন মেয়েকে ঢোকা সম্পূর্ণ এখানে নিষেধ। তো 100 টাকা করে এর কাপল জোন, এটা তোমরা এখানে আসতেই পারো, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, যাই হোক, তো এটা পার্সোনাল ম্যাটার, তো বাচ্চা বড়রা তোমরা যারা আসবে বাচ্চারা, তো এইসব জায়গায় ঘুরতে পারবে। তো যাই হোক, ও ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে হয়তো, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে। মোটামুটি নাইস পার্কটা আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, তোমাকে হয়তো দেখাতে পেরেছি পুরোটাই। এবার আমরা যাব বিরিয়ানি খেতে, আবার আনলিমিটেড বিরিয়ানি মাত্র 69 টাকায়, বোম্বে বিরিয়ানি। তো চলো আজকে খাওয়া যাক নৈহাটি দিয়ে গিয়ে সেই বোম্বে বিরিয়ানি, আমাদের সাথে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ও আমাকে মটন বিরিয়ানি খাওয়াবে বলেছে, আজকে ওর পয়সা দিয়ে আমি খাবো, তো সেখানে দাঁড়িয়ে, তো দারুণ মজা হবে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাই নৈহাটি স্টেশনে, আবার যেতে হবে আমাদেরকে, ওইখান থেকে আমরা কিভাবে ওখানে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, চলো দেখতে থাকো। তো তোমরা কিন্তু নাইস পার্কের ওখান থেকে টোটো বা অটো করে, বা নৈহাটি স্টেশনের টোটো বা অটো করে চলে আসবে সাহেব কালিনি মোড়। এইখানে কিন্তু এই একটা বোম্বে বিরিয়ানি প্রথমে পড়বে, এইটাকে একটু ফেলে এগিয়ে গিয়ে সামনে কিন্তু ওই বোম্বে বিরিয়ানির দোকানটা,
আর এটাই হচ্ছে সামনে সেই বোম্বে বিরিয়ানি, যেখানে একটা নতুন ফ্লোর চালু হচ্ছে ঠিকই, ওটা এখনও চালু হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, ওখানে প্রথমেই লেখা আছে 69 আনলিমিটেড বিরিয়ানি। আমরা কিন্তু এখন চলে এসেছি বিরিয়ানি খেতে নাইস পার্ক ঘোরার পর, তোমরা কিন্তু ওই পার্ক ঘোরার সাথে সাথে বিরিয়ানি অবশ্যই খেয়ে যাবে, খুব ভালো। তো আমরা দেখি একে এখন বিরিয়ানিটার এখানে, তোমরা এখানে কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিলাম, তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আনলিমিটেড আলু আর বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, চলে আসলাম বিরিয়ানি খেতে, বোম্বে বিরিয়ানি। ওফ ও, জাস্ট হাড়িটা তোমরা দেখো যে পুরোটা, কালারটা কি সুন্দর লাগছে বিরিয়ানির। আর বিরিয়ানি দোকানের সামনে দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে বোম্বে বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে কিন্তু প্রথমেই লেখা আছে যে শেষ হাড়িতে কিন্তু আনলিমিটেড নাও হতে পারে। তো আমরা নিয়ে নিয়েছি যে একটা লেগ পিস, আর এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে আমরা মাটন বিরিয়ানি। ওফ, ভাতটা কিন্তু বেশ ঝরঝরে ছিল, আর কোয়ান্টিটি যা ছিল একটা গোটা খাওয়াই সম্ভব হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমরা নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি, আলুর সাইজটা তোমরা একটু দেখতে পারো বেশ ভালোই ছিল। আর মটন বিরিয়ানিটা দেখতে পাচ্ছে একদম তুল তুল করছে, একদম মাটনটা ওফ জাস্ট সফট ছিল, কি বলবো আর, সত্যি খাওয়াটা দারুণ ছিল। মটন বিরিয়ানিটা টেস্টটা তো সত্যি মানে খুবই সুন্দর ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ও মটন খুঁজে পাচ্ছে না, যাই হোক মটনটা অনেক কষ্টে খুঁজে পেয়েছে, হিহি। তো আমরা খাওয়া শুরু করলাম, বেশ দারুণ টেস্ট ছিল, সত্যি খুবই ভালো লাগলো। মাত্র 170 টাকা নিয়েছে মটন বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছ ভাতগুলোও কিন্তু বেশ ঝরঝরে, খুব বেশি তেল না আর খুব বেশি শুকনো না, একদম ঠিক আছে। আর এদিকে লেগ পিসটাও খুব সুন্দর দিয়েছে, চিকেন চাপ নিয়ে নিয়েছি, এটার দাম পড়েছে মাত্র 70 টাকা। আর ওইদিকে মটন বিরিয়ানি পড়েছে 170 টাকা। যত তোমরা বিরিয়ানি খেতে খেতে কিন্তু যত ইচ্ছা আলু আর বিরিয়ানি নিতে পারবে, কিন্তু মটনটা আর চিকেনটা কিন্তু একবারই। বিরিয়ানি খাওয়া হয়ে গেল, তো কেমন লাগলো বোম্বে বিরিয়ানি? আমার তো সেই লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু শেষ হয়ে গেছে, ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট করে বলে দিও। আর ভেতরে ভিডিও করছিলাম না এই কারণেই, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, না গো করবে না। তো যাই হোক, 1K করতে হবে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি। যাই হোক, তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে একটা সুন্দর জায়গায়। তো তার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।